নিউ মহাকাল, এদিকে মহাকাল মন্দির আছে, মহাকাল মার্কেট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এখন হচ্ছে আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। আগের দিন এই জায়গাতে শেষ করেছিলাম ভিডিওটা, আজকে এখান থেকে স্টার্ট করছি। এখন আমরা মহাকাল মন্দির যাচ্ছি এবং তার পাশ দিয়ে আছে মহাকাল মার্কেট। তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ ভালো ঠান্ডা না? হ্যাঁ, যেগুলো আমি জানছি যে মাম্পি বলে না, মাম্পি নিয়ে গেছে, এগুলা ওরকম টাইপের গলা, গলার মধ্যে পেঁচিয়ে দেয়। মজা, এগুলো কি জানি না আমি, রাখো এগুলো সব, এগুলো সব ছাড়ো, এগুলো সব ধরা সাদা ঘর সাজানো জিনিস, দার্জিলিং এর ট্রেনের ছবি। স্নান করবি, মাথা খারাপ, ঠান্ডা লেগে যাবে। এটা ঠান্ডার জায়গা, তুই সমুদ্র নাকি? সমুদ্রে স্নান করা যায়, সেই জায়গাটা দেখ দারুণ, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। এটা একটা সিঁড়ি, হ্যাঁ যাবো, দাঁড়াও, এটা উপরে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। ঠিক আছে চলো, হ্যাঁ প্রণাম করেছি আমি, হ্যাঁ ওটা হচ্ছে শিব ঠাকুর। আচ্ছা মহাকাল মন্দির মনে হচ্ছে, যাই দেখি। বাবা দৌড়াবি না কিন্তু পাহাড়ে, মানে নামার সময় দৌড়াবি না কিন্তু, তাহলে একদম উল্টি হোঁচট খেয়ে পড়ে যাবি। অনেকটা খাড়াই রাস্তা, এই দেখো কত নিচে, এই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা আর কি। দেখো ওর, দেখো এনার্জি। চলো কোনটা, ও আচ্ছা আচ্ছা, এটাই হোটেল হেরিটেজ, এটাও দেখেছিলাম আমরা। দম পাওয়া যায় না তো, অনেকটা খারাপ রাস্তা। যাচ্ছি মহাকাল মন্দিরে, প্রচুর চলে আসছি, আর বেশি দূর নেই, অনেকটা খারাপ রাস্তাটা, প্রচুর মানে হাঁপিয়ে গেছি। এনার্জি দেখো, ও অনেক আগে আগে, আর আমার হাজবেন্ড আর শাশুড়ি এই যে, এরকম করে না বাবা, এরকম করে না। এই দেখ কি সুন্দর পাইন ট্রিগুলো, দেখেছিস পাইন ট্রিগুলো, এই দেখ কত বড় বড়। চলো মহাকাল মন্দিরে চলে আসছি, উঠতে ঝুঁকেই উঠতে, ঠিকই বলছে মা, পায়ে রাস্তায় ঝুঁকে উঠলে অনেক পরিশ্রমটা কম হয়। চলো এখানে আমরা যাবো, এখন পুরো পাইন, পাইনের জঙ্গল। চলো বাবা, অনেকটা রাস্তা খাড়াই, হ্যাঁ পা ধরে যাচ্ছে তো, আরো আরো কি উপরে নাকি, আরো তাই, ও বাবা আচ্ছা আচ্ছা, এখানে একটু বসলাম, মানে মাঝে মাঝে না বসলে হবে না, ততক্ষণ এটা পাইনেরি জঙ্গল, কি দারুন। দেখ কি গভীর জঙ্গল, দেখেছিস
এটা পাইনের বন, ওটা ওদিকটা রাস্তা। এবার পাইনের বনটা দিয়ে শর্টকাটে মনে হয় মহাকাল মন্দিরে যাওয়া যাবে। তো দেখি পাইনের বনের রাস্তাটা দিয়ে যাই যেতে পারি কিনা। আয় চল চল চল। একটা রাস্তা হয়ে তৈরি আছে। আচ্ছা বাবা এদিকে আসো, এদিকে আসো, এদিকে যা না, ওদিকে আসো, এদিকে আসো। ওখানে টয়লেট আছে এবার বানানো। বাহ, এই রাস্তাটা তো আরো উপরে, সুন্দর রাস্তাটা। এই যে উপরে মহাকালটা, বাবা যেখান থেকে সেখান থেকে নোংরা নোংরা পাথর ধরো না। এটা একটা মন্দির, তারপর আবার ওটা একটা মন্দির। দাঁড়া দাঁড়া, এই যে মহাকাল বাবা গুম্ফা দেখছিস, ও কোথায় লেখা আছে। আয় আয় আয়, এখানে তো মাঙ্কি আছে, মাঙ্কি আছে। আয় আয় আয়, যে রাস্তাটা চলো। কি সুন্দর দেখেছিস বাবা জায়গাটা। ঘোরাও ঘোরাও পরপর ঘোরাও। এখানে একটা বেশ চুপচাপ ঝিঝিপোকার ডাক, ভালো লাগে। তো আমরা লাস্ট, এটা মহাকাল মন্দিরের পুজো হচ্ছে, তো এই পুজো দেখে আমরা এবার বেরিয়ে যাব। তো আজকের এই ব্লগটা আমার এখানেই শেষ করব, এই কারণ ব্লগগুলো বেশি বড় করছিলো, ছোটো ছোটো করেই শেয়ার করবো। তো আজকের এই মহাকাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার সাথে কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে নেক্সট দার্জিলিং ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।